নমস্কার, আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি অযোধ্যা যাওয়ার উদ্দেশ্যে। সবাই মিলে সপরিবারে অযোধ্যা যাব। আরে এখানে কি হচ্ছে কি হচ্ছে? মানে আমার চ্যানেল আমাকে বলা নেই কয়া নেই, তোমরা সবাই ভিডিও শুরু করে দিয়েছো। আরে এটা কি হচ্ছে? এটা রস হচ্ছে নাকি? আমরা তো যাবো, তোমাদের যাবো কে কে নিয়ে যাবে? তোমার কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। আমার দাদা নিয়ে যাবে। হ্যাঁ দাদা নিয়ে যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে সপরিবারে। একটা জিনিস কি, সপরিবারে এখন পূর্ণ হয়নি, কারণ কি বাবা আসতে পারেনি, কারণ মুরগি আছে গরু আছে সব মিলিয়ে বাড়িতে একজন থাকা অত্যন্ত জরুরি, সেই জন্য বাবা বেরোতে পারেনি। তা আমরা আর বাদ বাকি সবাই মিলে বেরিয়ে পড়েছি অযোধ্যার উদ্দেশ্যে। অযোধ্যা বলতে কি, আমরা কিন্তু এই রাম মন্দির অযোধ্যা যাচ্ছি না, আমরা যাচ্ছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। ঠিক তো? তো এখন রাত 2 বাজে, আর এই 2টোর সময় আমাদের জার্নি শুরু হচ্ছে। যাব সেখানে, খুব এনজয় হবে। ঘরের দেশি মুরগি নিয়েছি, জমিয়ে রান্না বান্না হবে, আর সেখানে কি ড্যাম্পে স্নান করাবে। আমাদের সুভাষদা সব কিছু বলেছে, বলছে সুদীপ তুমি গেলে একবার দেখবে যে আনন্দ হয় ভুলতে পারবে না। তো সেই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। মা এনার্জি আছে তো? কি কষ্ট হচ্ছে নাকি? কি একটু এনার্জি দেবো, করছে বলো একটু এনার্জি দিয়ে নিয়ে চলে যাওয়া হবে, আগে নিয়ে চলে যাবে। যাই হোক, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সম্পূর্ণ শেষ পর্যন্ত, অনেক মজা হবে। প্রথমবার এরকম সপরিবারে বেড়াতে বেরোচ্ছি, মানে জীবনে আমার প্রথমবার। মা তোমার প্রথমবার তো শম্পা? হ্যাঁ সবাই একদম সপরিবারে এই যাওয়াটা প্রথমবার, তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আর দেরি করবো না। দাদা একদিকে রেগে যাচ্ছে, আমি বুঝতে পারছি, গোফের নিচে মুচকি হাসি দিচ্ছে আর চোখগুলো লাল লাল হয়ে যাচ্ছে। তো দেরি না করে বেড়ে পড়ছে, চলো যাই অযোধ্যার দিকে। সবাই মোটামুটি বসে পড়েছে, এদিকে বোন মা আমার ভাগ্নিরা, আর পেছনে বসছে আমার জায়াবু আর বলাই। কোনো অসুবিধা নেই তো জায়াবু? আর বোন তোর কোনো অসুবিধা নেই তো? একদম বাস। তো চলো দাদা শুরু করা যাক নাকি? চলো আমি দরজা লাগিয়েছি পাথর। এই গাড়ি আমাদের স্টার্ট হলো, বাড়ি থেকে ছাড়লো গাড়ি, আমি উঠবো এইখানে, এবার আমাকে উঠতে হবে। বলতে বলতে পৌঁছে গেলাম আমরা পটাশপুর ছাড়িয়ে দেবরার দিকে যাচ্ছি, আর রাস্তা একদম শুনশান, মাঝে মাঝে একাত্রা গাড়ি দেখতে পাচ্ছি, নাহলে দারুণ লাগছে। দাদা, ও দাদা বলো কেমন মজা হচ্ছে বলো আজকে? আমরা গান চালাচ্ছে দাদা, একদম বেছে বেছে নাম্বার ওয়ান। একটা আমার মাকে জিজ্ঞাসা করি মায়ের আজকে কেমন ফিলটা হচ্ছে। মা, ও মা কেমন লাগছে বলো? ঘুম পাচ্ছে নাকি? কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? আমার মা অ্যাকচুয়ালি এরকম গাড়িতে আজকে প্রথমবার বসলো। তো মা তোমার অভিজ্ঞতাটা কেমন একটু জোরসে বলো। মা মানে কেমন লাগছে? মানে মানে বাসে কতটা জার্কিং হয়, সেই জার্কিং টার্কিং কিছু মনে হচ্ছে কি? শম্পা কেমন লাগছে বল? আর পেছনে বসছে জায়াবু আর বলাই। জায়াবু বলাই কেমন হচ্ছে? হ্যাঁ কিচ্ছু শোনা যাচ্ছে না তোমাদের ভয়েস। জায়াবু কি ঘুমে গেছে? আচ্ছা জায়াবু একটু ঘুমাক। আর আমরা এই চলছি সামনের দিকে রাস্তায়, এই যে রাস্তাটা, মা রাস্তাটা দেখেছ? একদম ঝাঁ চকচকে রাস্তা, ও কত সুন্দর রাস্তা ধরে আমরা চলছি। এখন অনেক পথ আমাদের বাকি, সবে মাত্র ওই 20-25 কিলোমিটার আমাদের রাস্তা হলো, এখনো বাকি আছে 350 কিলোমিটার রাস্তা, নাকি দাদা? জমি আজকে ফাটিয়ে আনন্দ হবে। তা আমরা এখন খড়গপুরে পৌঁছে গেছি, আর খড়গপুরে চা খাওয়ার জন্য টি ব্রেক চলছে। ও শম্পা, শম্পারে জলের বোতল একটা বার করবি তো। জায়াবু কই? ও জায়াবু তুমি বেরাও গো, দাঁড়া আমি সিটটা শুয়ে দিই, সেদিকে সরে যাও, সেদিকে সরে যাও, দাঁড়া আস্তে আস্তে লাগবে লাগবে, ঠিক আছে বেরিয়ে আসো, আসো বেরিয়ে আসো, বলাই চা খাবি তো? আর চা একটা খা। জায়াবু বেরোচ্ছে, চা রেডি হয়ে গেছে, আয়। বা 3টা চা দেবেন আর কিছু চা দেবেন? সবার ঘুম পেয়ে যাচ্ছে, শম্পা কই রে মুখটা দেখা, চা কেমন কেমন পরিস্থিতি কেমন লাগছে বলাই, চা খাবি নি? চা খাবি? দাদা আরেকটা চা দেবেন তো, বলা চা। জায়াবু চাটা খাও, ঠান্ডা হয়ে গেল তো, তুমি কি একটু টেনশনে আছো? টেনশন নাই তো, মা বসছে ওখানে। মোটামুটি আমাদের চা পান হয়ে গেছে, ফোন খেয়েছে চা, আমার ভাগ্নে ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। ও মা কেমন লাগছে? ভালো লাগছে।
ভালো লাগছে? কিরে তুই এরকম কি বাবু বাবু হয়ে যাচ্ছিস কেন? তো সামনে নিয়ে এবার আমাদের রওনা হইতে হবে, প্রায় চারটাও বাজতে যায়, এখনো অনেকটা পথ বাকি আমাদের যেতে হবে। কথা না বাড়িয়ে তো চলো যাই। এই মুহূর্তে যাচ্ছি আমরা জঙ্গলের পথ ধরেই, আর একটা জায়গায় সাইনবোর্ড দেখলাম, পোস্টার দেখলাম, যেখানে লেখা আছে হাতি করিডোর। শুনেই আমার মা একটু ভয়ে আতঙ্কিত। মা তুমি কি আতঙ্কিত আছো এখন? মায়ের ভয় লাগছে। আর যাই হোক বলে দিয়েছে হাতি বেরোলে আমি নিজের প্রাণ বাঁচাবো, তারপরে যা হয় হবে, জানি না কি হবে। এবার পুরো জঙ্গলে দাদা হাতি কি আমরা দেখতে পাবো? দেখতে পারি না। আর রাস্তাটা এত সুন্দর, সত্যি বলছি এই রাস্তা দিয়ে প্রথমবার যাচ্ছি আর দারুণ লাগছে। আজকে যে অ্যাডভেঞ্চারটা হচ্ছে আমাদের, সেই রকমের অ্যাডভেঞ্চার হচ্ছে। আমরা এই মুহূর্তে যাচ্ছি কোন দিক দিয়ে রাস্তাটা দাদা? ভেড়ুয়া হয়ে যাচ্ছি। আর আমরা এটা বাঁকুড়া হয়ে যাব না? বেলপাহাড়ি হয়ে, ওই বেলপাহাড়ি অনেকবার নাম শুনেছি, তো কোনোদিন যাওয়া হয়নি। আচ্ছা, তো সেই বেলপাহাড়ি হয়ে আজকে আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড়। এই মুহূর্তে আমরা বেলপাহাড়ির জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, দুদিকে জঙ্গলের গাছ, আর কোথাও না এই গাড়ি একাত্রা পাস করছে, না হলে কোথাও জনমানবহীন এরিয়া, মানে এখানে যদি কোনো কারণে অসুবিধায় পড়া হয় জানি না কী হবে। নিশ্চয়ই এদিকে মানুষরা বাসবাস করে, মানেই সব কিছু ব্যবস্থা আছে, কিন্তু এতটা পাশেও নাই, অনেকটা দূরে, আর দুদিকেই জঙ্গল। আমি রাতের বেলা কোথায় দেখা দেওয়াচ্ছি জানি না, তবে দুদিকেই জঙ্গল। এই আচ্ছা, এই জায়গাটার প্রপার এই জঙ্গলগুলোর নাম কি? বেলবাড়ির জঙ্গল। কতটা নিচে নেমে গেছে রাস্তা? হ্যাঁ, পাহাড়ের মতো নিচে দিকে নেমে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে যেতে যেন এই যে উঁচুতে উঠতে হচ্ছে, আবার সামনে উঁচু রাস্তা, এই উঁচুতে উঠতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি এই রাস্তায়, দাদা ড্রাইভ করছে, মানে আমি দেখাতে পারবো কি না জানি না, দাদা ড্রাইভ করছে এই জঙ্গলে। দাদা আমাদের কি কোনো ভয়ের কারণ আছে এই জঙ্গলে? কিছু নেই ভয়ের, মানে দাদা আছে মানে ভয়ের কারণ নেই তো? না, মানে আমি তো, হ্যাঁ বলো দাদা। হাতি বেরোলে হাতিকে দিয়ে ছুটবো আর কি। হাতিকে নিয়ে ছুটবো তো? আচ্ছা, হাতি পিছনে ছুটবে আর কি? হাতি পেছনে ছুটবে, দাদা সামনে ছুটবে, আমরা দাদার পেছন ধরে ধরে ছুটবো। আমাদের পিছনে একটা লোক আছে, ওকে নামিয়ে দেবো। হ্যাঁ, ও যায় কি মানে, ও যায় বউ, মাও তো যাবে নাকি, মানে তোমার, ও যাই বউ, ইয়ে সুভাষ দা তোমার পিছনে পড়ে আছে কেন? যতক্ষণ থেকে আসা হয়েছে ততক্ষণ থেকেই তোমাকেই নামানোর প্ল্যান করছে সুভাষ দা, কি ব্যাপার? ডাল মে কুছ কালা হ্যায় ক্যা? কুছ হ্যায় কালা, কালা হ্যায় কুছ। এ বাবা, এটা না একটু দিনের বেলা গেলে এই জঙ্গলটা না দারুণ লাগে বাবা, এখানে কি। এই মুহূর্তে পৌঁছে গেছি আমরা বান্দোয়ান, প্রায় সারা রাত গাড়ি চালিয়েছে দাদা, তারপরে বান্দোয়ান পৌঁছেছে, আর পাম্পে একটা দাঁড়িয়েছে, কারণ সকালের যে প্রাতক্রিয়া, সবার বাথরুম বা যা যা করার, এখানে একটু হল্ট করে আমরা সেরে নিচ্ছি। এখনও দাদা বলছে যে 82 কিলোমিটার বাকি। কত কিলোমিটার বাকি দাদা? 82 কিলোমিটার। আমরা পৌঁছতে পারবো তো আজকে? সবাই মোটামুটি কি বলতো, বসে 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 বসে, আমার মা বোন এরা তো এত লং জার্নি করেন এই গাড়িতে, তারা মোটামুটি একদমই ইয়ে হয়ে যাচ্ছে আর কি। তো কোনো চাপের নাই, যাবো সেখানে পৌঁছলে, যখন পৌঁছে যাবো অযোধ্যা পাহাড় তখনই হবে আসল মজা, নাকি দাদা? আর জায়াবু কি তোমার চুপচাপ পালিয়ে যাচ্ছ কেন? জায়াবু শীতের পোশাক নিয়ে আসেন, এই জন্য জায়াবুর আমার ঠান্ডা লাগছে, নাকি জায়াবু? আর বলাই আমাদের সদ্য প্রেম করছে, এই জন্য সেলফি টেলফি তুলে পোস্ট করছে, মানে পোস্ট নয় পাঠাচ্ছে, কি নাকি রে বলাই? হ্যাঁ হ্যাঁ বলছে। আর তোমাদের কি খবর মা বুড়ি? হ্যাঁ মা বুড়ু, তোমাদের খবর কি? ঠান্ডা লাগছে নাকি? কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ কুচুবুড়ু কি খবর? হ্যাঁ ঠিক নেই রে। এবার সব কিছু হয়ে গেছে, এবার মোটামুটি গাড়িতে ঢুকতে হচ্ছে, এবার আমাদের গাড়ি ছাড়া হবে, গাড়িতে এবার বসা হবে, যা হবে এখন কখন পৌঁছানো যায়। এখন আমাদের সবচেয়ে বড় জিনিস আছে গিয়ে ওখানে ফিস্টির ব্যাপার আছে, জমিয়ে আড্ডা হবে, মজা হবে, তো দেরি করলে হবে? সবাই তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি চলো।
লাগছে রে ভাই, পয়সা উসুল, সারা রাতের কষ্ট। মা দেখো তো পাথর, যাবো দেখতে পাটো সব কিছু দেখো, আমি ঘর গানে দেখছি বা আটা কাছে যেটা বা কি কবে শুরু হয়েছিল। না না এই যে কালকে রাতের খাওয়া গুলো হয়েছে তো ওইগুলা পথ জন্মে পাহাড়ে আমি তুলবো না, নাকি দাদা পাহাড়ে আমরা তুলবো না, পাহাড়ে পাইপ দেওয়া আছে জল পাস করার জন্য। আছে যদি আমি না থাকি তো ওই দোকানটা দিবে পয়সাটা এদিক করে গাড়িটা দিক করে দু ভাঙ করে পাতা দরকার, এটা তো পুরোটা দু ভাঙ মুড়ি খাওয়ার জন্য ব্যবস্থা কি করবে, মুড়ি খাওয়ার কে চানাচু চানাচু নিয়ে এসছি কিন্তু আর এটা কি করবে, চানাচু শসা থাকলে আজকে তো হয়ে যাবে, না এগুলো পাপে হবে না, না না হবে না, তুমি হলে একটু চপটপ যদি কিছু পাওয়া যেতে হবে। আচ্ছা সোফা এখানে ওষুধটা আছে, এই ওষুধটা একটা দিয়ে দিবি, হ্যাঁ এটা দিয়ে দিবি একটা, আর আমি দেখি কোথায় গিয়ে পাওয়া যায় দুগুলো আছে, ওষুধটা এখানে থাকলো আর আমি দেখি চপটপ কি পাওয়া যায়, আর নিচে নামিয়ে মুড়ি মুড়ি খাওয়ার ব্যবস্থা কর, সে ডাক্তার টাক্তার বার করে সে বলাই বস্তা খুলে না সব বার করতো দে। আমাদের পিকনিকের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি, আমরা পৌঁছে গেছি, এবার আমাদের টিফিন করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, আর আমাদের দাদা বসে পড়েছেন বলাই, বলাই আজকে পরিবেশনার দায়িত্ব পেয়েছে বলাই, আর তোরা কে কে ব্রাশ করিস নি, মা ব্রাশ করে নাও মেজে নাও, দেরি করো না, দেরি করলে সমস্যা হবে, যত দেরি করবে তত দেরি হবে, এই চপগুলো ঠিক আছে নাকি দাদা, হ্যাঁ এদিকে আমার জামাইবাবু ব্রাশ করে নিচ্ছে, আর কুচুপুড়ি তুই ব্রাশ করবি, দাঁত মেজে নে, আমি তো ব্রাশ করে এসেছি কোনো চাপের নাই, তাদের মা তাড়াতাড়ি ব্রাশ করে না, ব্রাশ করে না, তুই চপ্পল নিয়ে আসিস নি, তুই তো বোকা আমি কোথাকার, চপ্পলটা নিয়ে আসতে পারতিস, আমরা এখান থেকে জল নেব একটা 20 লিটার জল, যাই হোক 20 লিটার জল এখানে 80 টাকা নেওয়া হচ্ছে, আর বোতল বাবদ আমাদের কাছ থেকে 300 টাকা জমা রাখা হচ্ছে, বোতল দিয়ে দিলে টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে, তো সেই মতো আমরা
বোতল নিচ্ছি। ও দাদা আমরা আমরা ও দাদা দাদা একটু শুনুন, আমরা ওই একটার দিকে দেড়টার দিকে যাবো, দোকান খোলা থাকবে তো? হ্যাঁ কোনো অসুবিধা না, আমি সারাদিন খোলা থাকবো। সারাদিন তো? হ্যাঁ হ্যাঁ। মোটামুটি তখন বোতলটা দিলে ওই 220 টাকা ফেরত দিয়ে দেবেন। 220 টাকা ফেরত দিব? ব্যাস হ্যাঁ, জলের 80 টাকা আর 220 টাকা ফেরত দেবেন। তো মোটামুটি জলটা নিলাম, আর ওইদিকে ফোন করেছি, জামাইবাবু বলাই আসবে, এলে জলটা নিয়ে যাবে। এখানে মোটামুটি সবজি কাটা শুরু হয়ে গেছে, মা কাটছে আলু, আমার তিতু মানে বড় ভাগ্নি আদা ছাড়াচ্ছে, বোন এখন বসছে। এই হচ্ছে ফাঁকিবাজ, এই খাওয়াটা শেষ করলি, আর একজনকে দেখো। আর দাদা তো আমাদের এখন উঠে পড়ে লেগেছে, আর একজন এখানে বসছে। মামা তুমি এখানে বসছো, ভালো লাগছে এখানে ঘুরতে এসে? সাবধানে নামবে, পা স্লিপ করবে, ঠিক আছে? তুমি নাচছিলে, আজকে নাচতে হবে এখানে, তোমাকে নাচবে তো? আচ্ছা। এদিকে আমাদের ভাত বসে গেছে ভাগ্নি, ওইদিকে আদাকে ছিলছে, মানে আদাটাকে সুন্দর করে গ্রেট করছে, আর মা অবশ্য সব কিছু কাজ করছে। আর আমাদের পিকনিক স্পটটা তোমাদের দেখায়, জাস্ট এই যে অযোধ্যা পাহাড়, পাহাড়ের কোলেই আমরা পিকনিক করছি। আর ওইদিকে জামাইবাবু আর বলাই মুরগি যে নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে, ওই মুরগিকে মেরে তাকে চুল তুলছে সুন্দর করে রান্না করার জন্য। আর আমার ভাগ্নি বসে বসে, ছোটো ভাগ্নি বসে বসে আনন্দ নিচ্ছে। ছোটো ভাগ্নি, মামা কেমন মজা হচ্ছে? ভালো মজা হচ্ছে। আর সব মিলিয়ে আজকে আমরা যে এসেছি যে গাড়িতে করে, গাড়িটা হচ্ছে এইটা। আর আপনারা যারা মেদিনীপুর থেকে দেখছেন আমার এই ভিডিও, তারা অবশ্যই অল ইন্ডিয়া ট্যুরের জন্য মেদিনীপুর থেকে এই দাদাকে হায়ার করতে পারেন। দাদা আচ্ছা, আপনার কী কী পরিষেবা আছে আর কী কী গাড়ি আছে? গাড়ি সব রকম আছে, আর্টিকা আছে, স্কর্পিও আছে, ছোট গাড়িও আছে। আচ্ছা, আর বড় গাড়ি লাগলে বড় গাড়িও দিই। আচ্ছা, মোটামুটি অল ইন্ডিয়া ট্যুর যে কোনো। তো মেদিনীপুরের পাশাপাশি যারা দেখছেন অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। দাদা তোমার ট্রাভেলারটার নাম বলে দাও। সায়ন ট্রাভেলস। সায়ন ট্রাভেলস। আর আমি কন্ট্যাক্ট নাম্বার তো ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করুন। যে কোনো ধরনের ট্যুরিস্ট, দার্জিলিংয়ের কাছ থেকে শুরু করে মায়াপুর, নবদ্বীপ, পুরুলিয়া, অযোধ্যা পাহাড়, শুশুনিয়া পাহাড়, এ টু জেড নাকি দাদা? কটক, ভুবনেশ্বর, যেখানেই যান দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই। আর যদি বলেন যে সুদীপ ভাইয়ের ভিডিও দেখে এসেছি, অবশ্যই দাদা ডিসকাউন্ট দেবে তো? একদমই। তো দেখতে পাচ্ছেন আমরা এই গাড়িটাতে এসেছি, একদম কমফর্ট জার্নি হয়েছে, সারা জার্নি করেছি, মা এত অসুস্থ, আমি এত অসুস্থ, একবারের জন্য মনে হয়নি যে আমাদের কোনো অসুবিধা হয়েছে। আর দাদা তো জাস্ট অসাধারণ চালিয়ে নিয়ে এসছেন। তো মোটামুটি অবশ্যই যোগাযোগ করবেন কেউ যদি মেদিনীপুর থেকে ট্যুরের জন্য গাড়ি বুক করতে চান, যে কোনো যে ট্যুর হোক, যে কোনো যাবতীয় কাজকর্মের জন্য দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ছোট মেয়েটাকে দেখো, একা হা উপরে উঠে গেছে, কিরকম নাচছে দেখো, এই আর নাচছে, উঠে গিয়ে একা উঠে গিয়ে নাচছে, নাচ শুরু করে দিয়েছে। তো মোটামুটি আজকের যে আয়োজন, আয়োজনে রান্না বান্না করছে সম্পা বান্না, আজকে খেতে পারবো তো? আমার পেট ঢুকে আছে দেখতে পাচ্ছ? কি একবারে বেগুন ভাজা অলরেডি হয়ে গেছে, সেখানে বেগুন ভাজা, আমার বেগুন ভাজা দেখাবো, বেগুন ভাজা ভাত তো হয়ে গেছে, বাস আর কি চিন্তা, বেগুন ভাজা হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে মশলা সব রেডি, আর রান্না বান্না তো অনেকটা অনেকাংশে এগিয়েছে। মা ইটা একটা দাও তো, ইটা ইটা একটা দাও তো, এই কোণে আর সেই কোণে একটা দিয়ে দাও, বাস ভালো হবে। বাতাসে না, বাতাসে পেপার হয়ে আছে, আর বাতাস বাতাস লাগার জন্য না ইয়ে হয়েছে। আর ইয়ে ও মা কেমন লাগছে বলো, এখানে আসছে ভালো লাগছে? কষ্ট হচ্ছে কি? কষ্ট হচ্ছে না তো, কষ্ট না হলেই হলো, আসতে কোনো গাড়িতে আসলে হয় তো? না না, এটা পুরো টোটালটাই পিকনিক স্পট, মা এই এরিয়া টোটাল পিকনিক স্পট, সম্ভব না? তোমার কেমন লাগছে বলো? কিন্তু সেই বলবি তুই একটাই কথা, বাড়িতেও রান্না এখানেও রান্না, রান্নাই করতে হচ্ছে আমাকে। আনন্দ করে রান্না, এখানে তো নুন হোক ঝাল হোক কোনো কিছু বলার নেই, কি দাদা
পিকনিকে রান্না নুন হোক ঝাল হোক কোনো চাপ নেই। আচ্ছা লেবুটা দিয়ে এনেছিলাম, আমার লেবুটা নিয়ে এসছো তো, হাতে একদম লেবুটাকে করতে হবে। তো রান্না বান্না এখন চলছে, চলুক দেখুন ভাজা আমার দেখা বেগুনটা। হ্যাঁ সুন্দর হচ্ছে বেগুন একদম। এই এই কড়া কেনা সম্ভব, একটা আলুটাও ভেজে নিয়ে আসছে না, তারপর মাংস হবে ভাত আমাদের অলরেডি হয়ে গেছে, চাপের কোনো ব্যাপার নেই। সুন্দর খেলো, এইরকম খেলো। এই মুহূর্তে আমরা ঘুরতে ঘুরতে পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরের পাশে চলে এসেছি। কী মন্দির জানি না, ওম নমঃ শিবায়, শিব মন্দির, শিব ঠাকুরের মন্দির আছে, ওম নমঃ শিবায় লেখা আছে। এখানে বসারও বেশ সুন্দর জায়গা আছে, শিব ঠাকুরকে একটা নমঃ শিবায় বলে আর এখানে একটু বসবো, আরাম করবো। ও যাবো যাবো গো, ও ওই দিকে কি যাওয়ার রাস্তা নেই? দেখ দেখি বলো একটু খবর নিয়ে, দেখ দেখি আছে নাকি রাস্তা, এই দিক দিয়ে কোথায় যাওয়ার রাস্তা, কে যেতে পারছে নাকি এদিক দিয়ে, যাবি যে বলছিস কে যেতে পারছে নাকি। মামা, ও গুজু মামা, কেমন লাগছে ঘুরতে এখানে পুরুলিয়ার? তোমরা অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, মানে ওই অযোধ্যা পাহাড়ে এলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করো, অনেক মানুষ আসছে দেখতে। যা জুতো খুলে প্রণাম করে আমার ভেতর থেকে। এই মুহূর্তে আমরা আছি পুরুলিয়ার লোয়ার ড্যাম্পে, এখানে ড্যাম, এখানে সবাই স্নান করছে, আর এখান থেকে অযোধ্যার যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, অযোধ্যা পাহাড় খুব সুন্দর হবে। এটা হচ্ছে ড্যাম, এখানে অনেক স্নান করছে, আর এখান থেকে ড্যামটা পুরো এরকম পরিস্থিতি, এরকম চাতাল করা আছে পুরো। না যাবি না, পাশাপাশি যাবি না বাবা, না যাবি না। এটা দারুণ জায়গা, এটা হচ্ছে শিবের মন্দির, আর এই যে পাহাড় সব মিলে প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ লাগছে। অবশ্যই তোমরা পিকনিকের জন্য এরকম একটা সুন্দর জায়গায় আসতে পারো। আর এত সুন্দর বাতাস বইছে, এখন রোদ উঠেছে, প্রচুর গরম লাগছে, কিন্তু এই যে লেক থেকে যে বয়ে আসছে, ড্যাম থেকে বা লেক থেকে যে বয়ে আসছে হাওয়াটা অসাধারণ সুন্দর লাগছে, বলে বোঝানোর মতো নয়। আমাদের মোটামুটি এখানে মাংস রান্নাও শুরু হয়ে গেছে, বোন শুরু করে দিয়েছে গামছা ঘিরে বলে বুঝ, এখানে ইয়ে হয়ে যাচ্ছে। কি বলো তোমার এত পরিমাণ বাতাস লাগছে, একটু লঙ্কা দে, কত দিয়েছিস? হাফটা না, হাফের কম দেবে বুঝ লাগে। না খুব বেশি ঝাল দেওয়ার দরকার নেই, সরিয়ে মামা, খুব বেশি ঝাল করার দরকার নেই। এইদিকে ফিরে আছে রান্না, এই বাতাসের জন্য রান্নার একটু ঝামেলা হয়ে যাচ্ছে, সমস্যা পড়ছে আমার বোন, রাঁধুনি কষ্ট পাচ্ছে, এখন কি করা যায় সেটাই হচ্ছে ভাবনা চিন্তার বিষয়। রাঁধুনি ম্যাডাম, এই বাবা বাতাস প্রচুর হয় সেটি, যাব বাতাস একটু আটকানোর ব্যবস্থা করো, নাহলে তো খেতে পাবো না আজকে, ঘর ঘর করে বাতাস আসছে। হ্যাঁ এরকম করলে তো হবে না, মাংস তো হবে, সিদ্ধ হইতে হবে, নাহলে খাওয়া যাবে না তো আজকে, পরিস্থিতি খারাপ একদম আমাদের। আমার রান্না সেই ঘরটার ভিতরে নিয়ে চলে গেছে, ঘরটায় কি কিছু করছে আছে, সে ঘরটায় কুকুর শুয়ে আছে, ওই দিকটা ঘিরতে হবে, ওই গাড়ির তলাটা, গাড়ির তলা দিয়ে বাতাসটা এসে ভুমরি মারছে, ওই এই বস্তারা দাঁড়কি দাও তো, সেরকম দাঁড়কি দাও তো, সেরকম সজা দাঁড়কি দাও তো, সে গরম মশলা যে খাড়া গরম মশলাটা দিয়েছি যেতে, প্যাকেটটা দিয়েছিল, আর একটা গরম মশলা প্যাকেট ছিল না মা, ওইটা দিতে হতো এতে গো। বাস এ বাবা, তোমার এত বুদ্ধি কোথা থেকে আসবে দাদা, তুমি এত বুদ্ধি বার করে এত সুন্দর একটা কাজ পরিকল্পনা করে দিলে, ঘন ঘন বুদ্ধি বের করছে না, আমার জায়গায় রেকর্ড করে দিবে। আর মোটামুটি আমার আর জায়গায় ফাটিয়ে রিলসগুলো দেখতে ইনস্টাগ্রাম ফলো করতে হবে, আমার পুচকি দুটো ভাগ্নিও ফাটিয়ে দিয়েছে একদমে।